আমি যে প্রেস রিলিজ জারি করেছো সেপ্টেম্বর মাছের রেনফল বিষয়ের জনা পড়ে যে সেপ্টেম্বর মাছের ভারতবর্ষ যদি ধারা বৃষ্টিপাত দেখবা তাহা সামান্য অধিক হই পড়ে এবং ওষা কথা বিচারক নেত বর্ষা হয়ে থাকে সেইভাবে বর্ষা হবার সম্ভাবনা রয়েছে অগসে বহু কম পরিমাণের বর্ষা ওড়শা রেকর্ড করা সেপ্টেম্বরের সেই তুলনায় সামান্য সামান্য অধিক কিংবা সামান্য পাখা বর্ষা হয়েপরে যদি আপন আপনার চিত্রক দেখবে সময় আপনার দেখবে যে ওষা উপরে বিশেষ কিছু ক্লাউডস নাহি বর্তমান মনসুন রেনফল যা হওয়া কথা আজ সেভাবে কিছু সাধারণ ভাবে হবার সম্ভাবনা না কিন্তু ছারিখে গটিয়ে লঘুচাপ ক্ষেত্র সাগর উত্তরবঙ্গোপসাগরের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর প্রভাব ওড়শার বর্ষা বড়িপায় বিশেষত প্রথমত যেতবে উত্তরবঙ্গোপসাগরের লঘুচাপ সৃষ্টি হয়েক এশ অ্রম করে থাকে প্রথমে উপকূল জেলায় বর্ষা আরম্ভ হয়ে থাকে এবং ধীরে ধীরে আভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে অধিক বর্ষা হয়ে থাকে এবং এই লঘুচাপ ক্ষেত্রটি যেত সৃষ্টি হয়েকি ওশা আড় মুহ ছয় তারিখ পরে সাত তারিখ আড়তবেল ଏହାର ଯେଉଁ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ଅଞ୍ଚଳରେ ଯେଉଁ ଜିଲ୍ଲା ସବୁ ରହିବ ବିଷୟତଃ ଦକ୍ଷିଣ ଓଡ଼ିଶାର ଜିଲ୍ଲା ସେଠାରୁ ଅଧିକ ବର୍ଷା ହୋଇପାରେ କିନ୍ତୁ ସମଗ୍ର ଓଡ଼ିଶାରେ ମଧ୍ୟ ଏହାର ପ୍ରଭାବରେ ବର୍ଷା ହେବ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଲଘୁଚାପ କ୍ଷେତ୍ର ଯେତେବେଳେ ସୃଷ୍ଟି ହେବ ଏବଂ ଓଡ଼ିଶା ପାଖକୁ ଆସିବ ଛଅ ତାରିଖ ଏବଂ ସାତ ତାରିଖ ସମୟରେ ই নিশ্চিতভাৱে ওড়াৰে বৰ্ষাৰ পৰিমাণ অধিক কৰিবীকূল মানে সহায়ক হ'ব ইয়াৰ প্ৰভাৱে ছাৰিখ সন্ধিয়া পৰঠাৰ অধিক বৰ্ষা আৰম্ভ হৈ পাৰে সাত তাৰিখ স্পেচিয়ালি অধিক বৰ্ষা ৰব আঠ তাৰিখে কিছু বৰ্ষা হৈ পাৰে তাৰপৰা ইয়াৰ প্ৰভাৱ কমিব লাগিব কিন্তু এয়াশা উপকূলৰে অতিক্ৰম কৰিবলৈ পশ্চিম উত্তৰ পশ্চিম দিগৰে গতি কৰিব তুমি সাধাৰণতে দুই তিনি দিন পাই অশেৰে ইয়াৰ প্ৰভাৱ ৰব